চলতি বছরে বিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন করে 8টি প্ল্যান্ট সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে বর্তমানে প্রচুর পরিমাণ বিদ্যুৎ ও জ্বালানি মজুত রয়েছে। এছাড়া বিগত 5 বছরে বিদ্যুতের যে অগ্রগতি হয়েছে তা বিএনপি সরকারের আমলে হয়নি বলেও জানান তিনি।